বন্ধুরা, যখনই তোমরা কোনো কম্পিউটার অথবা মোবাইল কিনতে যাও, তখন দেখো তার প্রসেসরের স্পিড কত, কত মেগাহার্জে কাজ করছে, কত গিগাহার্জে কাজ করছে, এবং সেটা দেখেই তোমরা মোবাইল অথবা কম্পিউটার কিনে ফেলো এবং সেটা বুঝতে পারো না যে তার মেগাহার্জ এবং গিগাহার্জ এই ব্যাপারটা কী। এই যে 2 মেগাহার্জ 3 গিগাহার্জ প্রসেসরের মধ্যে থাকে, এই ব্যাপারটা কী তোমাদের বুঝতে একটু অসুবিধা নিশ্চয়ই হয়। আজ এই ভিডিওতে আমি বলবো যে এই 2 মেগাহার্জ 3 গিগাহার্জ এই ব্যাপারটা কী এবং এই ব্যাপারটা তোমরা পরিষ্কার বুঝে যাবে। যদিও ব্যাপারটার মধ্যে একটু টেকনোলজিক্যাল ব্যাপার আছে, তাও বলে দিচ্ছি, যারা আর্টসে পড়ে তারাও পরিষ্কার বুঝতে পারবে এবং যারা সায়েন্সে পড়ে তারাও পরিষ্কার বুঝতে পারবে। তো নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ, আপনারা দেখছেন জয় ইনফরমেশন চ্যানেল। চলুন শুরু করি। আপনারা দেখেন যে বিভিন্ন ফোন অথবা কম্পিউটার লেখা দেখুন দেখা থাকে স্ন্যাপড্রাগন 2 গিগাহার্জ, হেলিও 3 গিগাহার্জ, এবং ব্যাপারটা ঠিক বুঝতে পারেন না, কম্পেয়ার ঠিকভাবে করতে পারেন না, হয়তো ভাবেন 3 গিগাহার্জ মানে বেশি স্পিডে চলবে। অথবা কোনো সার্কিট, যে সিপিইউ জিপিইউ এবং যে কোনো ব্যাপারে যে সার্কিট আপনারা দেখি, সেই সার্কিটের মধ্যে আপনারা দেখতে পাবেন যে সার্কিটের মধ্যে একটা ব্যাপার থাকে, সে ব্যাপারটা হলো যে সার্কিটটা একটা নির্দিষ্ট নিয়মে কাজ করছে। এই নির্দিষ্ট নিয়মটাকে বলা হয় ক্লক স্পিড বা গিগাহার্জ মেগাহার্জ। এখানে ওই সার্কিট বা সিপিইউ জিপিইউ অথবা প্রসেসরের মধ্যে একটা ঘড়ি থাকে, যে ঘড়িটা নির্দিষ্ট নিয়মের মধ্যে অন অফ হতে থাকে। এবার ওই অন অফ হওয়ার মধ্যে মধ্যে যত তাড়াতাড়ি সেটা অন অফ হবে, তত তাড়াতাড়ি আপনার ডাটা প্রসেস হবে এবং আপনার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার মানে হচ্ছে যে ওই সার্কিটের মধ্যে যত তাড়াতাড়ি কারেন্ট ফ্লো করবে, মানে কারেন্ট যাওয়া আসা করবে এবং নির্দিষ্ট নিয়মে অন অফ হতে থাকবে, তত তাড়াতাড়ি আপনার কাজ হয়ে যাবে। ধরুন আপনি 5 থেকে 10 বছর আগে একটা ইন্টেল i3 অথবা ডুয়েল কোরের 2 গিগাহার্জের একটা প্রসেসর নিয়েছেন এবং এখন সেটা বাড়িতে আছে, এবং বর্তমানে আপনি একটা i5 অথবা i7 প্রসেসর নিয়েছেন এবং সেটাও 2 গিগাহার্জ, বা যে সার্কিটটা আপনি নতুন প্রসেসরটা নিয়েছেন সেই একই সেম গিগাহাজে কাজ করছে, তাহলে কি আপনি কি আর নতুন কিছু পেলেন না? মানে সেই i3 যেটা পেলেন সেটা কি i5 থাকবে? না, ব্যাপারটা মোটে এরকম নয়। আপনারা যদি ভাবেন যে পুরোনো i3 2 গিগাহার্জে যে কাজটা করতো এখনকার i5 i3 সেই কাজটা করবে, ব্যাপারটা সেটা নয়। মূল ব্যাপার হলো যেটা হলো যে কারেন্ট কতটা ফ্লো করবে এবং সেই সার্কিটের মধ্যে ডিজাইনটা কেমন আছে। ডিজাইন যত উন্নত হবে তত তাড়াতাড়ি কারেন্টটা বা ভেতরের সুইচে সেই ঘড়িটা অন অথবা অফ হবে। হয়তো যে কাজটা করতে আপনার আগে সার্কিটে 50 বার অন অফ হতে হতো, অত দেখবেন যে এখনকার নতুন যে প্রসেসরগুলো বেরিয়েছে নতুন সার্কিটের এমন ডিজাইন করেছে যে এখন সেই কাজটা করতে আপনাদের সময় লাগবে, একবার কি 2 বার অন অফ হলেই পুরো কাজটা শেষ হয়ে যাচ্ছে। এখন বন্ধুরা, যদি পুরানো ও নতুন সার্কিটের বা প্রসেসরের ক্লক স্পিড যদি একই হয় বা সেম হয়, তাহলে নতুন সার্কিট বা নতুন প্রসেসর পুরোনো সার্কিটের থেকে 5 গুণ তাড়াতাড়ি কাজ করবে। এখানে MHz হলো মানে 1 সেকেন্ডে ওই সার্কিটটা 10 লাখ বার অন অফ হবে, আর গিগাহার্জ হলো 1 সেকেন্ডে ওই সার্কিটটা 10 কোটি বার অন অফ হবে। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারলে যে এখানে পুরো গল্পটা হচ্ছে ওই অন অফের মধ্যে, যত তাড়াতাড়ি অন অফ হবে এবং 1 সেকেন্ডে যত বেশিবার অন অফ হবে তত তাড়াতাড়ি তোমরা কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে কাজ পেতে পারবে। এবার বন্ধুরা, ধরুন কোনো কাজ করতে কম্পিউটারের প্রসেসরের 5 বার অন অফ হতে হয় বা কোনো কাজ করতে 100 বার অন অফ হতে হয়। এবার ভাবুন, এবার ওই প্রসেসর 1 সেকেন্ডের কত ভাগ সময়ে ওই কাজটা কম্পিউটার আমাদেরকে দিতে পারবে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত ফাস্ট কাজটা হবে। তাই আমরা কোনো জটিল সমস্যার সমাধান বা কোনো ম্যাথামেটিক্স বা কোনো সমস্যা ইকুয়েশন বের করতে গেলে আমরা কম্পিউটারের সাহায্য নিয়ে থাকি। তাহলে বন্ধুরা, এখন মোটামুটি পরিষ্কার বুঝতে পারছো যে ক্লক স্পিড কী বা মেগাহার্জ ব্যাপারটা কী। এটা শুধুমাত্র অন অফ, কোনো সার্কিট অন অফের উপর নির্ভর করে না, এটা সেই সার্কিটের ডিজাইনের উপর নির্ভর করে। তাই বলছি, কখনও পুরোনো সার্কিট কিনে নিজেরা ব্যবহার করবে না, কোনো কম্পিউটার পিসি অথবা ফোন পুরোনো সার্কিটে ব্যবহার করবে না, যতটা পারবে নতুন সার্কিট নিয়ে নতুন কম্পিউটার পিসি নিয়ে ব্যবহার করবে। এতে কী হবে, যতই ভালো যত গিগাহার্জ যত বেশি থাকুক বা কম থাকুক, নতুন সার্কিটে সবসময় ফাস্ট কাজ তোমাদের করে দেবে। এখন আপনারা আশা করি পুরোটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্লক স্পিড কী, গিগাহার্জ কী, এখন আপনাদের বুঝতে অসুবিধা হবে না এবং ফোন অথবা কম্পিউটার প্রসেসর কিনতেও কোনো অসুবিধা হবে না। যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন নিচের ওই লাল রঙের সাবস্ক্রাইব লেখাটা চাপ দিয়ে, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পান। আজ এই পর্যন্তই বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। এখন টাটা।